লিটল টাটা দিবি তো ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মজুমদার চুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন বাংলা বিচিত্রার সম্পাদক সুভাষ সিংহ রায় এবং ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ। দুজনকে স্বাগত জানাই আজকে সংবাদ সম্প্রসারণে। শওকত মাহমুদকে দিয়ে শুরু করি, কারণ ঈদ যাত্রা নিয়ে আমরা যে টেনশনে ছিলাম সেটি মোটামুটি কেটে গেছে, মোটামুটি মানে তেমন কোনো সংকট তেমন কোনো সমস্যা কোথাও হচ্ছে না বলেই দেখা যাচ্ছে। আপনার বিশ্লেষণ শুনি একটু। ঈদের যাত্রী বাড়িতে ফেরা নিয়ে এটা সুভাষ সিংহ না, আমি একটু শওকত মাহমুদ আপনার কাছে শুনতে চেয়েছিলাম। শওকত মাহমুদ কি শুনতে পেয়েছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি আমি। ঈদ যাত্রা যে সংকট হচ্ছে না এবার সেটা নিয়ে জানতে চাচ্ছিলাম, যে এখন পর্যন্ত তেমন কোনো সংকট তৈরি হয়নি সড়ক মহাসড়ক রেল কোথাও। এমনিতে গত কয়েক বছর ধরে ঈদের ছুটিটাকে এমন ভাবে বিন্যাস করা হয়েছে যাতে করে মানুষ ধীরে ধীরে বাড়িতে যেতে পারে, মানে 3 দিনের ছুটিতে একসঙ্গে সবাই মিলে বাড়িতে যাওয়ার যেই একটা তারা ছিল সেই তারাটা কমে গেছে। সে কারণে অনেকে পরিবার আগে পাঠিয়ে দিয়েছে, তারপর নিজে যাচ্ছে, এবং যানবাহনের ক্ষেত্রেও আমরা দেখছি যে ট্রেনের কথা বলুন বা সড়ক পরিবহনের কথা বলুন, সবাই মানুষ যাচ্ছে, স্বস্তিতেই যাচ্ছে, যেখানে হয়তো ভাড়া খুব বেশি নেওয়া হচ্ছে যেটা মানুষের জন্য খুবই অস্বস্তিকর। কিন্তু এমনিতে মোটামুটি এখন পর্যন্ত আমরা যে খবর পেয়েছি যে বড় দুর্ঘটনা যেগুলো আগে হতো সেই দুর্ঘটনাগুলি কম। শওকত মাহমুদ দুঃখিত আমি একটু আপনাকে মাঝখানে থামালাম, একটু যদি ইজি হয়ে বসতেন, আপনার আসলে মাথাটা কাটা যাচ্ছে, আপনাকে পুরোপুরি দেখা যাচ্ছে না, একটু ইজি হয়ে বসে কথা বললে সুন্দরভাবে দেখা যাবে। এখন ঠিক আছে? এখন ঠিক আছে মনে হয়, আমি দেখলে ঠিক। এখন ঈদের ক্ষেত্রে যে মানুষের যাওয়া, আমি মনে করি যে এবারে তুলনামূলকভাবে অনেক স্বস্তিতে মানুষ যাচ্ছে ঢাকার বাড়িতে, এবং ঈদের ছুটিটাও এমনভাবে বিন্যস্ত করা হয়েছে যাতে করে মানুষ সহজেই বাড়িতে যাওয়া এবং আশা করতে পারে। এবং আপনি ধরুন যে এই সংবাদপত্রের ক্ষেত্রে যে 6 দিনের ছুটি, এটাও কিন্তু কখনো আমরা চিন্তাও করিনি, কারণ সংবাদপত্রে বড় যে 3 দিনের ছুটি হতো। তো এখন এই ছুটিগুলির আপনার ধরনটা দেখলে বোঝা যাবে যে আসলে মানুষ যাতে খুব সহজে এবং মানে একটা ছুটির বিড়ম্বনায়, স্বল্প ছুটির বিড়ম্বনায় না পড়েন, সেই কারণেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আমি মনে করি যে এটা যারা আইন শৃঙ্খলা প্রয়োগ করছেন, সেটা তো পুলিশ বাহিনী এবং সড়ক পরিবহনে যারা আছেন তাদের একটা সম্মিলিত প্রচেষ্টায় এটা যেতে পারছে, এবং হয়তো নজরদারি যেগুলিতে ট্রাকে করে লোকে যেহেতু অ্যাক্সিডেন্ট হতো সেইটা হয়তো তুলনামূলক কম হচ্ছে এখন পর্যন্ত। আমি জানি না সামনে কি অবস্থা হবে, তো সেই জায়গাটা আমি মনে করি যে এটা অনেকটাই আমাদের হওয়ার জন্য সুস্থ। সুভাষ সিংহ রায় আপনার কাছে শুনতে চাই, মানে একটা প্রস্তুতি তো অবশ্যই সরকারের ছিল, ঈদের এই যাত্রা শুরু হওয়ার আগেও কয়েকটা ফ্লাইওভার উদ্বোধন করা হয়েছে, এবং পাশাপাশি গার্মেন্টস শ্রমিক যারা তাদের জন্য আজকে থেকে কিন্তু বিশেষ ট্রেনেরও ব্যবস্থা করা হয়েছে, সেসব মিলিয়ে কি মানে সংকটটা কমে গেছে বলে আপনার মনে হয়? গার্মেন্টসের তো বোধহয় 15 দিন ছুটি দিয়েছে, আমি যতদূর জানি গার্মেন্টস শ্রমিকদের জন্য বিশাল লম্বা ছুটি দিয়েছে। জি সুভাষ সিংহ, শওকত মাহমুদ ভাই যে কথাগুলো বলছিলেন এবং এই কথাগুলোর সাথে যদি যোগ করতে চাই কয়েকটি কথা, একটা বিষয় খেয়াল রাখা দরকার, আপনি যখন গণমাধ্যমে যুক্ত হয়েছেন সেই সময়টা ঈদ যাত্রাটা কেমন ছিল, এবং আপনার ছাত্র জীবনে আমরা ঈদ যাত্রা কেমন দেখেছি, এবং এখন যদি ভাবি ওই সময়টার যে দুর্বিষহটা সময় ছিল এটা আমাদের স্বীকার করতে হবে। এমনও হয়েছে যে খুলনা যেতে কিংবা আমার জন্মস্থান যশোরে যেতে অনেক মানুষকে ঈদের জামাত তারা পেতে পারেনি, কেননা যখন রওনা হয়েছিল তার 24-26 ঘন্টা পরে গিয়েছে, এমনও পরিস্থিতির ঘটনা ঘটেছিল, ফেরি আটকে থেকেছে, এগুলো অনেক বিড়ম্বনার কথা আমরা জানি। এখন যে ভালো কথাগুলো সে কথাগুলো কিন্তু শওকত মাহমুদ বললেন, এবং আমি তো মনে করি যদি আজ থেকে 2-3 বছর পরে আপনি দেখবেন যে ঈদ যাত্রার বিড়ম্বনা শব্দটি থাকবেই না, থাকবে না, কারণে যে যারা শুধুমাত্র 2টা ঈদ উপলক্ষেই বাড়িতে যেতেন তাদের এরকম ঈদ উপলক্ষে তারাটা থাকবে না। বরঞ্চ ঢাকা যখন ফাঁকা হয়ে যায় ঈদের সময়, আজ থেকে 2-3 বছর পরে কিন্তু এরকম ফাঁকা থাকবে না, এটা আমার অনুমান। কেননা অনেকেই
প্রতি মাসে একবার করে বাড়ি যাওয়া, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে এটা সম্ভব। এখন আমাদের জন্মস্থান যশোরে যেতে লাগে এখন 4.25 ঘন্টা, 4 ঘন্টা, খুলনা যেতে লাগে 4 ঘন্টা, নড়াইলে যেতে লাগে 4 ঘন্টা। তা এই যে অগ্রগতির যে জায়গাটি, আপনি যখন এমআরটি সমস্ত কার্যকলাপ গুলো যে সম্পূর্ণ হবে, যেটা 4 বছর হোক 5 বছর হোক যে সময় হোক না কেন, আপনি দেখবেন যে বিড়ম্বনা শব্দটি আর থাকবে না। কিন্তু সবচেয়ে দুঃখজনক যে ব্যাপারটি, যে আমাদের পরিবহন ব্যবস্থাপনায় এখনো পর্যন্ত সেই আধুনিকতা আসেনি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। এবং এটা নিশ্চয়ই অগ্রগতি হবে, কারণ বাংলাদেশ পৃথিবীর হাতে গোনা দু একটি দেশের মধ্যে একটি দেশ, ঈদ উৎসবকে কেন্দ্র করে, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে রাজধানী থেকে 1.5 কোটি 2 কোটি, এটা পরিসংখ্যান ঠিক মতো নাই। অনেক সময় আমরা মোবাইল ফোন কতটা ব্যবহার হয়েছে, কতটা বাইরে গিয়েছে, এই দেখে দেখে মানুষ সময় আমরা একটা অনুমান করতে পারি আধুনিক যুগে। কিন্তু কত মানুষ বাইরে যায়, মানে বাড়িতে যায়, আর কত মানুষ ফিরে আসে, ওই মানুষগুলো কদিন পরে ফিরে আসে, কিংবা একই সময় যায় কিংবা একই সময় ফিরে আসে, এটা কিন্তু আপনি ইন্দোনেশিয়ার মতন দেশ ছাড়া আপনি আর পাকিস্তানের কোনো কোনো জায়গায় আপনি কিন্তু আর কোথাও কিন্তু পাবেন না। এইটা বাংলাদেশের ক্ষেত্রে যে বিষয়টি এসেছে, আমাদের মাটির টানে যাওয়া, ফিরে যাওয়া, সেটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা যে এত 6 লেন 8 লেন 4 লেন এত বিস্তৃত হয়েছে, কিন্তু আমাদের ঈদের দিন, ঈদের সময়টা, ছুটির সময় মহাসড়কে আপনি দেখবেন যে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টের পরিমাণ কিন্তু বেড়েছে। আপনি ঈদের দিন পঙ্গু হসপিটালে ইমার্জেন্সিতে গেলে আপনার ভয় লাগবে, এমন এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের দৃশ্য আমি গত কয়েক বছরে দেখেছি। অর্থাৎ এই যে অসচেতনতা এবং বাড়িতে যে একটা মোটর সাইকেল নিয়ে হেলমেট ছাড়া শহরের ভিতরে মোটর সাইকেলে ঘোরাঘুরি তো আছেই, থাকলো, খুব জোরে চালায় চালালো, কিন্তু এই মোটর সাইকেল গুলো বন্ধু বান্ধবদের নিয়ে 8টা 10টা মোটর সাইকেল একেবারে আগ্রাসী মনোভাবে তারা কিন্তু এই মহাসড়কে চলে আসে, এই জায়গায় বিড়ম্বনা তৈরি হয়। আর একটা কথা বলি, গতকালকে বাংলা ট্রিবিউন একটি সংবাদ প্রতিবেদন করেছিল, সেখানে বলেছিল ঢাকা ছাড়তে 484 কোটি টাকা অতিরিক্ত দিচ্ছেন যাত্রীরা। 484 কোটি টাকা যদি হিসেব ঠিক নাও হয়ে থাকে এবং যদি আর অর্ধেক হয়, সেটাও আমাদের জন্য খুব খারাপ সংবাদ। কেননা এই যে মানে মানুষকে একটা বিপদের মধ্যে ফেলে দিয়ে কিংবা মানুষের কাছে একটা অসুবিধার জায়গা তৈরি করে তার কাছ থেকে অর্থ উপার্জন করা, এই প্রবণতার থেকে সবাইকে দূরে রাখতে বাধ্য করতে হবে। মানুষ আসলে করে না, বাধ্য করতে হয়। আপনি দেখবেন যে আমাদের কোনো মজুমদার জুয়েল কোনো ওভারব্রিজে কিন্তু মানুষ ওঠেন না, কিন্তু আপনি ফার্ম গেটে যে ওভারব্রিজটা, সেই ওভারব্রিজে কালকে আপনি বাধ্য সময় নিচে দিয়ে পার হওয়ার কোনো সুযোগ নাই, নিচে দিয়ে পার হওয়ার কোনো সুযোগ নাই, বাধ্য করতে হবে অবশ্যই। বাধ্য করা ছাড়া আসলে মানে রিকোয়েস্ট তো অনেক হয়েছে, এবার বাধ্য করা ছাড়া কোনো উপায় নাই, আইন প্রয়োগটা করতে হবে। একদম পরিষ্কার, দুজনেই থাকবেন। একটা বিরতি নিয়ে ফিরে এসে আমরা অন্য প্রসঙ্গে আলোচনা করব। দর্শক, নিটল টাটা বিহিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবার স্বাগত। নিটল টাটা বিহিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন বাংলা বিচিত্রার সম্পাদক সুভাষ সিংহ রায় এবং ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ। দুজনকে আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। শওকত মাহমুদ, কুকিচিন প্রসঙ্গ, কুকিচিন নিয়ে যা হচ্ছে তা নিয়ে এক ধরনের দুই দলই দুই দলকে দোষারোপ করছে বা বলছে, একদল আরেক দলের উপরে দায় চাপানোর চেষ্টা অনেকটা বলা হয়, যেটা সেটাকে আজকে আবার আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন যে দায় চাপানো উচিত হবে না, আওয়ামী লীগকে আহ্বান জানাচ্ছে। এটা নিয়ে পলিটিক্স করার কি কিছু আছে? আমি আমির খসরু মাহমুদ চৌধুরীর যে বক্তব্যটা শুনেছি তা আমার কাছে একটি দায়িত্বশীল বক্তব্য মনে হয়েছে, কারণ এই কুকিচিন এবং বান্দরবনের ঘটনা এটা কোনো রাজনৈতিক কাজিয়ার কাজিয়ার বিষয় নয় এবং বিএনপি আওয়ামী লীগের বিষয় নয়, এটা আমাদের রাষ্ট্রীয়। আমি শুনতে পাচ্ছি না। পার্বত্য চট্টগ্রামের যে বিষয়গুলো এগুলো আমাদের রাষ্ট্রীয় বিষয়, এটা কোনো দলীয় বিষয় না। এবং আমির খসরু চৌধুরী মাহমুদ বলেছেন যে এটা দলের রাজনীতির ঊর্ধ্বে উঠে এটাকে দেখতে হবে, এবং সরকারকেও তিনি আহ্বান জানিয়েছেন যেন বিএনপির প্রতি তারা কোনো সেইভাবে কোনো বিএনপিকে জড়িয়ে যেন কথা না বলেন। একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে ইতিপূর্বে বক্তব্য দেওয়া হয়েছিল সরকারকে দোষারোপ করে, এটা সিনিয়র যুগ্ম মহাসচিব দিয়েছিল। আমার কাছে একটা খুব মানে কথা মনে হয়, যেমন
এই বক্তব্যটা হচ্ছে যেন যেন রুহুল কবির রিজভির প্রদত্ত বক্তব্যের প্রতি বক্তব্য আমার কাছে মনে হয়েছে, যে রুহুল কবির রিজভি যে কথাটা বলেছেন এটি সঠিক নয়, আসলে বিএনপির বক্তব্য হচ্ছে আমির খসরুদ্দিন মাহমুদ যে বক্তব্য বলেছেন সেটাই আসল আসল বক্তব্য। কয়েকদিন আগে দেখেছি যে ওবায়দুল কাদের শহীদ জিয়াকে বলেছেন যে স্বাধীনতার ঘোষক নয় পাঠক, তারপরের দিনই প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি ছিলেন পাকিস্তানের চর। এটা হচ্ছে দলের মধ্যে এক বক্তব্য এলে তাকে পাল্টা প্রতি বক্তব্য দেওয়া হচ্ছে এই ধরনের। আমির খসরু মাহমুদ চৌধুরী যে কথাটা বলেছেন এটা আমিও মনে করি যে কুকিচিনের তৎপরতাটাকে এটা শুধুমাত্র একটা ব্যাংক লুটের বা থানা লুটের তৎপরতা হিসাবে গণ্য করা সমীচীন হবে না, এখানে আমাদের জাতীয় প্রজ্ঞার পরিচয় দিতে হবে। কারণ তারা যে শোডাউনটা করেছে এবং এই শোডাউনের মধ্যে তারা ওখানে অবস্থান করে দেখিয়েছে যে তারা এটা দখল করে নিচ্ছে বা এমন একটা ভাব ছিল, থানা নিয়ে গেছে, মানুষকে আটকে রেখেছে মসজিদে, মুসল্লিদের আটকে রেখেছে এবং পরের দিন আরো দুটো জায়গায় করেছে। এবং একই সঙ্গে আপনি দেখবেন যে বাংলাদেশের যে বিতর্কিত বিদ্যুৎ কেন্দ্র রামপালে, যেটা ভারত সহায়তা নির্মিত একটি বিদ্যুৎ কেন্দ্র, সেখানেও আমরা দেখলাম যে একটা ওয়ার্কশপে একটা ডাকাতির ঘটনা ঘটেছে এবং অনেক ডাকাতের বিরুদ্ধে মামলা হয়েছে। এই ঘটনাগুলোর আমি মনে করি যে এটার সবকিছুর পেছনে একটা আন্তর্জাতিকতার বিষয় রয়েছে। এটা স্রেফ আমাদের যে আমাদের একটা অভ্যন্তরীণ বিষয় অমুক জনগোষ্ঠী খেপে আছে তারা সশস্ত্র লড়াই ডাক যে বিষয়টা কিন্তু সেটা নয়। আমরা পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে আমরা অনেক কিছু করেছি এবং করার পরেও আমরা দেখি যে এখনো সেখানে রক্ত ঝরছে এবং চুক্তি যেটা হয়েছে জনসংহতি সমিতির সঙ্গে সেই চুক্তির কিছু কিছু ধারা নিয়ে তারা অসন্তোষ প্রকাশ করছে। কিন্তু বাংলাদেশের পক্ষে আমি মনে করি শহীদ জিয়া এই পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে যে নীতির বাস্তবায়ন করেছিলেন সেই নীতির ধারাবাহিকতাই এখন আমরা চলছি এবং এতে করে যেসব বিষয় আমরা চুক্তিতে ছাড় দেওয়ার কথা বলেছি সেগুলো আসলে দেওয়া সম্ভব নয়। এখন কুকিচিনের প্রসঙ্গটার আগে যে রোহিঙ্গাদের যে ইস্যুটা ঘটলো তখনই আমরা বলেছি এটা সারা বিশ্বে কিন্তু একটা নতুন ধরনের একটা ডাইমেনশন তৈরি করবে। এখন দেখা যাচ্ছে আরাকানে আপনার আরাকান বাহিনী এই মিয়ানমারের জামন্তিক সরকার সৈন্যদেরকে তারা ঠেলিয়ে বিদায় করছে, তারা যুদ্ধে জিততে যাচ্ছে এবং এই আরাকান আর্মির সঙ্গে কুকিচিনদেরও একটা সম্পর্ক রয়েছে কারণ ওই চীন প্রদেশে কুকিচিনদের একটা বড় প্রভাব রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কুকিচিনরা তো আমাদের বিরুদ্ধে কোন শক্তি ছিল না, তাহলে তারা হঠাৎ করে ওইখানে যুদ্ধ করছে কিন্তু এখানে এসে মহড়া দিচ্ছে, এটা কারণটা এটা সরকার পক্ষ থেকে স্পষ্ট করে বলছে না, আমাদের অন্য পক্ষ আমরা জানতে পারছি না আন্তর্জাতিক ভাবে। তবে এই ঘটনায় ভারত যে উদ্বিগ্ন হয়েছে যখন মিয়ানমারের সৈন্যরা বাংলাদেশে আশ্রয় নিয়েছে এবং বাংলাদেশের সীমান্তে ওখানে গোলা যুদ্ধের গোলা এসে পড়ছে, তখন অজিত দোভাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতের আশঙ্কা এলেন এবং বাংলাদেশের সহায়তা চাইলেন এবং বাংলাদেশ প্রথমে বললো যে তারা চীনের সহায়তা নেবেন, এর পরক্ষণেই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়ে বললেন যে আমরা ভারতের সহায়তা চেয়েছি। আসলে এই বিষয়গুলোর সঙ্গে আমরা আসলে মনে হচ্ছে, আপাতত মনে হচ্ছে, আমি জানি না ভিতরে এত খবর, কিন্তু মনে হচ্ছে যে এটা পরাশক্তিদের একটা দ্বন্দ্বের কেন্দ্র হিসেবে যে বাংলাদেশ তৈরি হয়েছে গতবিগত বেশ কয়েক বছর ধরে এবং আমাদের সরকার দুই ভারত চীনকে নিয়ে যে ধরনের সম্পর্কের আবরণে জড়িয়ে আছে এখন সবাই তার প্রভাব বিস্তারের প্রতিযোগিতা লিপ্ত। কারণ এই কুকিচিনের তৎপরতাকে আমরা যদি শুধু সামরিক কারণ হিসেবে দেখি যে একটি গোষ্ঠী দখল করতে চাইছে বা আমরা বলছি যে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর কাছ থেকে তারা অস্ত্র নিয়েছে, বিষয়টিকে সেভাবে দেখলে হবে না, এর ভিতরের জিনিসটা বের করতে হবে। এটাই কারণে আমি মনে করি যে এই জায়গায় সামরিক বাহিনীর প্রাধান্য আসছে, সামরিক বাহিনী এখানে কাজ করছে, কিন্তু পলিটিক্যালি আমি মনে করি এটাকে কোনো হেলাফেলার বিষয় না করে এটাকে সঠিকভাবে যাচাই করা উচিত। কারণ সরকারের বিপদ অভ্যন্তরীণ রাজনীতি না, সরকারের বিপদ এখন এই ধরনের এই জাতীয় নিরাপত্তার হুমকি যেসব বিষয়গুলো আছে সেগুলি এখন সরকারের জন্য অস্বস্তি। সুভাষ সিং আপনার বিশ্লেষণ শুনব। সুভাষ সিং রায় আপনার কথা শুনতে চাই। সুভাষ সিং রায় কি শুনতে পাচ্ছেন আমাকে? সুভাষ সিং রায় কি শুনতে পাচ্ছেন? কথা শুনতে পাচ্ছেন? আপনার কথা শুনতে পাচ্ছি, আপনার বিশ্লেষণটা শুনবো। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি? আপনার কথা শুনতে পাচ্ছি না। যা, যদি আমার কথা শোনা যায় থাকে তাহলে আমি একটি কথা এখানে যোগ করি। একটা বিষয় খুব পরিষ্কার করে আমাদের বোঝা দরকার যে এই যে পার্বত্য চট্টগ্রামের আজকের যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু আজকের নতুন নয়, কিংবা আমাদের ভাবা উচিত নয় যে
এর পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই, কিংবা আন্তর্জাতিক সংযোগ কিংবা ত্রিদেশীয় ভূ রাজনীতির গভীর সম্পর্ক যে নাই, এটা আমাদের ভাবার কোনো কারণ নেই। আপনি খেয়াল করে দেখবেন, 1965 সালে এই যেটা এমএনএফ অর্থাৎ মিজো ন্যাশনাল ফ্রন্ট, সেই মিজো ন্যাশনাল ফ্রন্টের প্রেসিডেন্ট তখন লাল ডেঙ্গা, ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর কাছে তাদের স্বাধীন মিজোরাম রাষ্ট্রের গঠনের আবদার করেছিল এবং লাল বাহাদুর শাস্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এই কথা বলে তিনি সময় নিয়েছিলেন। কিন্তু এই কথায় আশ্বস্ত না হয়ে তারা পাকিস্তানের যোগ সাজকে গেরিলা দল তৈরি করেছিল। এটা কিন্তু ইতিহাস। আপনি যদি আমাদের 71-এর মুক্তিযুদ্ধের সময় আমাদের মুজিব বাহিনীর যিনি একজন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, সেই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত SS উবান, জেনারেল উবানের একটি বই আছে যেটা রকমারি.com থেকেও আমরা সকলে পেয়ে থাকি, যে ফ্যান্টামস অফ চিটাগং দ্য ফিফথ আর্মি ইন বাংলাদেশ। সেখানে তিনি বিস্তৃত করে বলেছেন যে কিভাবে এই পূর্ব চট্টগ্রামের পূর্ব সীমান্ত সংলগ্ন এই বিদ্রোহীরা কিভাবে অরাজকতার জায়গা তৈরি করেছে, এখানে পাকিস্তানের কিভাবে তারা অনুপ্রবেশ ঘটিয়েছিল। এই ঘটনাগুলো কিন্তু আমাদের ইতিহাস থেকে শিক্ষা নেব। এখন শওকত মাহমুদ ভাই যে কথাটি বললেন, হ্যাঁ, আমরা রাজনীতিবিদরা যখন কথা বলতে শুনি তখন অনেক সময় যে পাল্টা পাল্টে যে কথাগুলো আসে সেই কথাগুলোর মধ্যে আবার যুক্তি থাকে না অনেক সময়, আবার অনেক সময় ইতিহাস কিন্তু থাকে। খেয়াল করে দেখবেন, যখন পার্বত্য শান্তি চুক্তি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একেবারে প্রথমবারের সরকার সময় যখন করেছিলেন, তখন কিন্তু বলা হয়েছিল বিএনপির পক্ষ থেকে যে বাংলাদেশ এই চুক্তির ফলে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব হারালো এবং ফেনী পর্যন্ত ভারতের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই কথাগুলো কিন্তু আমরা শুনেছি এবং বেগম খালেদা জিয়ার মুখ দিয়ে কথাগুলো এসেছে। স্বাভাবিক কারণে এই কথাগুলোর তো রেশ রয়ে গেছে। আর যখন জাতীয় প্রশ্ন ঐক্যমতের জায়গায় আমরা দুর্বলতা দেখি তখন অনেকগুলো কথা তো বেশি আসেই। আমরা জানি যে আমরা যখন ভারতের সাথে আমরা যখন সমুদ্র সীমার আন্তর্জাতিক আদালতে বিজয় অর্জন করলাম, বেগম খালেদা জিয়া তার দলের পক্ষ থেকে একটা অভিনন্দন বার্তা পাঠানো হয়েছিল, কিন্তু সেই অভিনন্দন বার্তা আবার 5.5 ঘন্টার পরে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। অর্থাৎ জাতীয় বিষয়ে ঐক্যমতের জায়গাটি আমরা খুব নড়বড়ে দেখি এবং এই এই কথাগুলো এই ইতিহাসগুলোকে আমি তুলে ধরলাম। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের ক্ষেত্রে এই এখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা কিভাবে দেখব ওটাকে। বাংলাদেশ সরকার এটাকে হালকা ভাবে নেয়নি এবং খুব দৃঢ়তার সাথে এইটা অবস্থান নিয়েছে, এবং যে কারণে আপনি দেখবেন যে এই বিষয়ের একটা সমাধানের স্তরে কিন্তু আমরা দ্রুত পৌঁছে যাব। কিন্তু এত সহজে কিন্তু আবার এই সমস্ত কিছু সমাধান হয়ে যাবে সেটা ভাবার কোনো কারণ নেই। জি, একদম একদম পরিষ্কার। দুজনেই থাকবেন, আরো একটা বিরতি নিয়ে ফিরে এসে আবার আলোচনার সঙ্গে যুক্ত হচ্ছে। দর্শক, নিটল টাটা নিবৃত্ত সংবাদ সম্প্রসারণে আরো একটা বিরতি সঙ্গে থাকবে। বিরতির পর আবার স্বাগত। নিটল টাটা নিবৃত্ত সংবাদ সম্প্রসারণের সঙ্গে আছেন সুভাষ সিংহ রায় এবং শওকত মাহমুদ, দুজনকে আবার স্বাগত। সুভাষ সিংহ রায়, আপনাকে দিয়ে শুরু করি এবার। কিশোর গ্যাং ঠেকানোর জন্য প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন, শুধু তাই নয়, এই যে সংশোধনাগারগুলো আছে সেগুলো ঠিকমতো চলাফেরা করে আছে কিনা, ঠিকমতো চলে কিনা, এবং সেখানে অপরাধীদের সঙ্গে যেন তাদেরকে না রাখা না হয় সেই নির্দেশনাও দিয়েছেন। আপনার বিশ্লেষণ শুনি একটু। অপরাধ বিজ্ঞানের বিস্তৃত অনেক হয়েছে এবং আজকের আধুনিক অপরাধ বিজ্ঞানে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রী আজকে তুলে ধরেছে। এবং একটা কথা বলে রাখা দরকার যে যে কিশোর গ্যাং, সেই কিশোর গ্যাং এর কথা শুনছি আমরা বেশ কয়েক বছর যাবতীয়, এবং হয়তোবা এই কিশোর গ্যাং এই শিরোনামে আসেছে কিন্তু এখনকার সময়, কিন্তু তার আগেও এর ভয়ঙ্করতা এবং তার অবস্থান
আমরা কিন্তু স্কুল কলেজ জীবনেও কিন্তু দেখেছি, আমরা বিশ্ববিদ্যালয় জীবনেও দেখেছি যে আমাদের আশপাশে বিশ্ববিদ্যালয়ের একেবারেই উঠতি বয়স বলবো না, কিশোর বয়সের নিচেও তারা কিভাবে নানান রকম অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত হতো, এবং এটাকে পাড়া মহল্লার দাগি মানুষগুলো এবং যারা পাড়া মহল্লার মাস্তান চক্র, এই চক্র তাদের সেকেন্ড ফ্রন্ট হিসেবে ব্যবহার করতো, সেটা আমরা দেখে এসেছি। আর একটি ব্যাপার যে আমাদের পারিবারিক বন্ধনের যে আলগা হয়ে যাওয়া, সেটা কিন্তু একটা কম দায়ী নয়। আমরা অভিভাবকদের উদাসীনতা দেখেছি এবং অভিভাবকরা এ ব্যাপারে তাদের সন্তানদের নৈতিক শিক্ষা দিতে ব্যর্থ হয়েছে, এবং আমরা জাতিগতভাবেও কিন্তু আমরা অনেকটা ব্যর্থ যে আমরা ঠিক মতো শিক্ষা দিতে পারিনি, এবং এর ঘরের থেকে শিক্ষাটা কিন্তু আসে। তো অনেক বিষয় কিন্তু এখানে যুক্ত হয়ে আছে। আমাদের স্কুল কলেজগুলোতে আমরা সাংস্কৃতিক যে আবহর এক সময় ছিল সেই জায়গাটা কিন্তু শক্ত করতে পারিনি, বরঞ্চ আলগা হয়ে গেছে। এই বিষয়গুলো আমাদের খুব প্রয়োজন। আমরা জিডিপি করতে করতে আমরা কালচারাল জিডিপি হারিয়ে ফেলেছি, অতএব সবগুলোর কিন্তু এই বিষয়ের সঙ্গে কিন্তু সংযুক্ততা রয়েছে। এবং অপরাধী কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পরেই অপরাধী কেউ হয় না, আমাদের এই সমাজের ভিতরেই অপরাধী তৈরি হয় এবং তার জন্য আমরা সকলেই দায়ী থাকি। এই ব্যাপারে আমাদের মনোনিবেশ করা প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী যে সংশোধনের কথা বলেছেন এবং সেই সংশোধনে যে জায়গাগুলোকে চিহ্নিত করেছেন, আমার ধারণা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে যদি আমরা ঠিক মতো এগোতে পারি এবং সরকার সমাজ সকলে মিলে কাজটি করতে পারে, আমরা মনে করি যে আমরা অনেকখানি উত্তরণ করতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমরা আশা করতে চাই, শওকত মাহমুদ আপনার কাছে শুনতে চাই, কারণ হচ্ছে যে যেটি সুভাষ সিং রায় বললেন যে এটি যে মানে সন্ত্রাসী মানে এখন কিশোর গ্যাং বলা হচ্ছে, তারা নিজেরা নিজেরাই কিশোর গ্যাং নয়, ওই উপরে পাড়ার মাস্তান বা প্রভাবশালী বা রাজনৈতিক কোনো বড় দাদা কেউ তা কেউ তো আছেই, তাদেরকে আগে নির্মূল করতে হবে, ঠেকাতে হবে, তাই তো? সে জায়গাটায় আগে যাওয়া উচিত। এবং এদের পেছনে যে মূলত যারা তাদেরকে পৃষ্ঠপোষকতা দেয়, এগুলো তো হচ্ছে শাসক দলের লোকজন। যেটা পত্র পত্রিকায় রিপোর্ট বেরিয়েছে যে ঢাকা শহরে আওয়ামী লীগের কাউন্সিলররা এক একজন কিশোর গ্যাং পালেন এবং তাদেরকে ব্যবহার করেন, আমার মনে হয় যে সেই যে তাদের যে পৃষ্ঠপোষকতার জায়গাটিকে সরকারের ধরা উচিত। কিশোর সংশোধনাগার ভালো করতে হবে, এটা তো ভালো কথা, এবং কতখানি ভালো করতে পারবে আমি জানি না, কিন্তু যারা এগুলো তাদেরকে তাদের নেপথ্যে রয়েছে সেই প্রভাবশালীদেরকে কিন্তু সেইভাবে ধরা হয় এবং বলাও হয়নি যে তারা এই কাজগুলো করছে। কারণ শাসক দলের লোকজন তারা যার যার শক্তি বলয় বৃদ্ধির জন্য এই খুব সস্তায় কিশোর গ্যাংকে পায় এবং তাদেরকে ব্যবহার করে। এবং বেশ কিছু জায়গায় যেমন আপনি আমি জানি যে কোথাও যদি আপনি বাড়ি করতে যান, এই কিশোর গ্যাংদেরকে চাঁদা না দিলে আপনি বাড়ির নির্মাণ সামগ্রী আনতে পারবেন। এমনকি আমি এটাও শুনেছি যে তারা বলে যে আমরা বাড়ি তৈরি করে দেবো, আপনি শুধু টাকাটা দেন। তো এই যে সব বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, এদেরকে কাহাত্মক মোকাবিলা করা সম্ভব? পুলিশের পক্ষেও সব জায়গায় পদক্ষেপ নেওয়া সম্ভব না। অতএব আপনাকে যদি এটা করতেই হয় তাহলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আপনি যারা শাসক দলের নেতারা তাদেরকে ব্যবহার করছেন তাদেরকে বের করেন, তাদেরকে জবাবদিহি তারা আওতায় আনেন, তাহলে আমি মনে করি এটা হবে। আর তারা কিন্তু কোনো রাজনীতির সঙ্গে জড়িত নেই। আপনি বিরোধী দলের রাজনীতি দেখবেন যে আগে লোক ভাড়া করে এনে সন্ত্রাস করা হতো, এখন বিরোধী দলের রাজনীতি কিন্তু সন্ত্রাস নির্ভর রাজনীতি নয়। সব কিশোর গ্যাংকে এনে বোমা ফাটানো বা উমুককে মেরে ফেলা, একটা সমাবেশে গোলমাল, এগুলো একটা বিরোধী দলের পক্ষে করা সম্ভব নয়। তাদের যেই কর্মী আছে তারাই এই কর্মসূচিতে পালন করে, এবং যে কটাই ঘটনা ঘটেছে এগুলো কিন্তু আমি মনে করি যে এই কিশোর গ্যাং যারা এখন সমাজের একটা ভয়াবহ অস্বস্তি হিসেবে দাঁড়িয়েছে, তাদেরকে আমি মনে করি যে শাসক দলের মধ্যে থেকে একটা পরিশুদ্ধি অভিযানের একটা প্রয়োজন রয়েছে, যারা তাদেরকে ব্যাকিং দিচ্ছে। এবং পুলিশদেরকেও এই ক্ষেত্রে আমি মনে করি যে পুলিশদেরকে এই ক্ষেত্রে খুব নিরপেক্ষ ভাবে এই সমস্যার সমাধান এগিয়ে আসা উচিত। জি, একদম পরিষ্কার, একদম পরিষ্কার। শওকত মাহমুদ, সুভাষ সিং রায় দুজনকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল নিটল টাটা নির্মিত আজকের সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকবেন।